দেখেন কি সুন্দর পাকা পাকা লাল লাল টস টসে এই উসতেগুলো বাজারে একদমই মূল্যহীন এর নাকি কোনো দামই নাই এক কেজি উসতে মাত্র পনেরো টাকা চাই বিশ টাকার নোট দিয়ে বলা হলো যে আর ফেরত দিতে হবে না তো দোকানদার বলল যে তাহলে ভাই আরও দুইটা নিয়ে যান এত দাম কম অথচ এই উস্তেগুলোর যে কি পরিমাণে টেস্ট সেটা যদি কেউ জানত তাহলে আর এত অল্প দামে বিক্রি করতো না তো আমি সবগুলো কেটে মাঝখান থেকে বিচিগুলোকে বাদ দিয়ে দিয়েছি কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম কাটার পরেও একবার ধুয়ে নেব এখন চুলাতে একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি একটা ইলিশ মাছ লবণ হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছি একটা ইলিশ মাছ দিলেই হবে বেশি দেওয়ার দরকার নাই কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি মরিচগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ইলিশ মাছটা একটু কড়া করে ভেজে নিব তো উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি এখন মাছটাকে উঠিয়ে নিয়েছি অবশিষ্ট তেলে সেই কেটে রাখা উস্তেগুলোকে দিয়ে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ চেড়ে লবণ দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করব না এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে একটা রসুন কুয়া কুয়া করে ছিলে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ নিয়ে নিয়েছি মরিচটা পছন্দ অনুযায়ী নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এখন নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ ছয় মিনিট এই পাঁচ ছয় মিনিটের মধ্যে সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে পুষতে থেকে কিন্তু অনেকটা পানিও বের হয়েছে আমি কোনো পানি ব্যবহার করিনি তারপরেও অনেকটাই পানি বের হয়েছে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে এখন অনবরত নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে তো দেখেই বোঝা যাচ্ছে যে সব কিছু একদম নরম হয়ে গিয়েছে এখন একটা সাইডে রেখে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি এদিকে একটা পিসনি নিয়েছি তার উপরে ভেজে রাখা মাছটাকে নিয়ে নিয়েছি এখন খুব ভালো করে মাছটাকে থেতো করে নিচ্ছি তাহলে মাছের কাঁটা বাঁচতে সুবিধা হবে এখন হাত দিয়ে মাছের বড় কাঁটাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি ইলিশ মাছের পেটিতে তেমন কোনো কাটা থাকে না বড় দু একটা কাঁটা থাকে কাঁটাগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি এখন চার পাঁচটার মতো ভাজা মরিচ নিয়ে নিয়েছি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি মাছের সাথে একদম মিশে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা উস্তে রসুন পেঁয়াজ সব কিছু এখন আবারও খুব ভালো করে ম্যাশ করতে হবে তো এটা একটু প্রেস করলেই খুব ভালো মতো ম্যাশ হয়ে যাবে একদম সিদ্ধ হয়ে গলে গিয়েছিল আর রসুন পেঁয়াজগুলো একটু গোটা গোটা অবস্থায় থাকলেই খেতে ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি আমার কাছে কাঁচা পেঁয়াজ ছাড়া ভর্তা একদমই জমে না ধুনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ এখন আবারও খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো আমি সরিষার তেলটা অর্ডার করেছিলাম বিলিভার স্যাম্বল পেস্ট থেকে খুবই সুন্দর সরিষার তেল যারা খাটি সরিষার তেল নিতে চান তারা ভায়ার পেস্ট থেকে নিয়ে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে পেস্টটা মেনশন করে দিব তো ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে এরকম একটা ভর্তা করলাম আর ভাত খাব না সেটা তো হতেই পারে না তো আমি অল্প একটু ভাতও নিয়ে নিয়েছি এত বেশি টেস্টি হয়েছে সত্যিই বলে বোঝানোর না যারা খাবেন না তারা বুঝতেই পারবেন না যারা উচতে পছন্দ করে না তারাও অনেক মজা করে এই ভর্তাটা খেতে পারবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালাম আলাইকুম